টি-20 ক্রিকেটের সেন্সেশন বিপিএল থেকে উঠে আসা মুনিম শাহরিয়ার কিন্তু চমক দেখিয়েছেন বিপিএল, এবং কি সেই চমকের পরে কিন্তু জাতীয় দলে তাকে পিক করা হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে বিষয়গুলো জানবো। আমাদের সাথে রয়েছেন মুনিম শাহরিয়ার। মুনিম, বিপিএল থেকে এসে জাতীয় দলে ওপেনিং করলেন, টি-20তে দুটি ম্যাচ খেলেছেন, জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে আমি গ্রেটফুল, এবং আমার যে বিসিবি যারা নির্বাচক প্যানেল আছেন এবং কোচেস আছেন সবার কাছে আমি গ্রেটফুল যে আমাকে অপরচুনিটি দিচ্ছেন ওনারা। তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স মোটামুটি। সব ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন, সাকিব ছিল পাশাপাশি, সবার কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন গ্যাদার করলেন? ওনাদের সাথে আমি এমনি প্রিমিয়ার লিগে বা আদার্স বিপিএল ছিল ড্রেসিং রুম শেয়ার করছি, বাট সবাইকে একসাথে পাইনি, তো এবার ন্যাশনাল টিমে একসাথে পাইছি, অবশ্যই অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। এখানে এসে কোথায় মনে হচ্ছে যে একটু আরও ইম্প্রুভমেন্টের দরকার? ইম্প্রুভমেন্টের তো আসলে শেষ নাই, আপনি এন্ড অফ দ্য কেরিয়ার পর্যন্ত আপনার ইম্প্রুভমেন্ট চালায় যেতে হবে। বাজে বল বেশি পাইছি, এখানে বাজে বল কম পাইছি, তো এগুলো নিয়ে কাজ করতেছি জিমির সাথে এবং আমার যে কোচেস আছেন লোকাল ওনাদের সাথেও, তো হোপফুলি ইনশাল্লাহ ভালো হবে। অনেক প্রত্যাশা, দর্শকদেরও প্রত্যাশা রয়েছে, বোর্ডেরও প্রত্যাশা রয়েছে, আপনি নিজেকে কীভাবে তৈরি করছেন? প্রত্যাশা তো সবসময়ই থাকবে ভাই, প্রত্যাশা নিয়েই থাকতে হবে, বাট আমি চেষ্টা করব আমি নিজে হ্যাপি কিনা, আমার নিজের কাজের প্রতি আমি কতটা অনেস্ট সেই জিনিসটা খুবই ভেরি করবে। তো আমি আশা করব যে আমি নিজের কাছে নিজে যাতে স্যাটিসফাইড থাকি। এখন পর্যন্ত আপনি টি-20তে যেই দুটো ম্যাচ ওপেন করেছেন সেখানে হয়তো বা প্রত্যাশা অনুযায়ী হয়নি ফলাফল, নিজের উপর কি প্রেশার বাড়ছে? কি প্রেশার তো বাড়ার ওরকম না, বাট আমি ট্রাই করব নিজের যাতে প্রেশার লেসভাবেই থাকার, নর্মালি থাকার। ফেল হইতেই পারে ইনশাল্লাহ, সেটাও অ্যাকসেপ্ট করতে হবে ফেলার, আবার ওই ফেলারটা কীভাবে ওভারকাম করা যায় সেটা ট্রাই করব। আমি যে স্বাভাবিক ন্যাচারাল খেলাটা আসছিল, কোচেস যারা ছিলেন আমাদের ওইভাবেই আমাকে সাহস দিচ্ছেন, আমাকে বলছেন, তো আমি ওটাই ট্রাই করছি। জাস্ট এক্সট্রা কিছু যে বেশি প্রেশার বেশি করতে হবে এরকম কিছু না। ধন্যবাদ মুনিম আপনাকে। দর্শক, মুনিম শাহরিয়ার কথা শুনছিলেন, এবং কি যে টি-20তে যার উপর ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট, এবং কি সেই ভরসার যে প্রত্যাশা পূরণের জন্য যে কাজগুলো করা দরকার তিনি এখন সেগুলো করে যাচ্ছেন। তো মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।